অপেক্ষা বইটা পাঠকের প্রিয় কেন হুমান আহমেদের সব বই না এক গোছে মানে ওখানে কিছু চরিত্র থাকবে চরিত্রগুলা গতানুগতিক হবে না কিন্তু এই চরিত্রগুলা গতানুগতিক একটা সুন্দর ফ্যামিলি ফ্যামিলির বাবা মা ভাই বোন একটা সুন্দর গোছানো পরিবার যেটা আমরাও আমাদের লাইফের সাথে রিলেট করতে পারি অনেকেই তো এইখান থেকে যখন একটা পরিবারের আমরা বাবাকে পরিবারের মাথা মানি একটা মানুষ যখন হারিয়ে যায় কিংবা আমাদের জীবন থেকে চলে যায় তখন যে একটা ফাঁকা জায়গা শুরু হয়ে যায় বিভিন্ন স্ট্রাগল শুরু হয়ে যায় এই স্ট্রাগলগুলো না আমরা আমাদের রিয়েল লাইফের সাথেও কানেক্ট করি আমাদের মধ্যে অনেক পাঠক আছে এই বইয়ের বিভিন্ন চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবে হতে পারে সেটা মিতু হতে পারে ইমন বা অন্য কেউ তো এই রিলেটেবল জিনিসগুলো যখন আমরা বইয়ের মাধ্যমে পড়ি তখন এই বইটা আমাদের খুব প্রিয় হয়ে যায় তো এই হিসেবেই মনে হয় অপেক্ষা বইটা পাঠকের খুব কাছে লাগে তাছাড়াও এই বইয়ের নামটাই না পাঠক ডেকে আনে এরকম কিছু কিছু বইয়ের নাম দেখে প্রচ্ছদ দেখে আমরা বই সিলেক্ট করি অনেক ক্ষেত্রে তো একটা বইয়ের নামই অপেক্ষা আর ফ্ল্যাপের লেখাটাও মানুষের মনে একটা কিউরেসিটি জাগা তো ওই হিসেবে খুব সম্ভবত পাঠক এই অপেক্ষা বইটাকে নিজের পছন্দের বই হিসেবে চুজ করতে পারে কিংবা টিবিএল লিস্ট অ্যাড করতে পারে এবং এই বইটা পড়ে যখন নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারে কিংবা সিচুয়েশানকে কানেক্ট করতে পারে ওই হিসেবে খুব সম্ভবত এই জন্যই পাঠকের এই বইটা খুব পছন্দ আর আমরা ইদানিং হচ্ছে মানুষকে সাজেশন দিই যে তুমি এই বইটা পড়ে দেখো আমার ভালো লাগছে ওই সাজেশন একটা মানুষ ভালো বললো প্রথমে একটা পজিটিভ দিক চলে আসে যেহেতু একটা মানুষ এই বইটাকে ভালো বললো তাহলে এটার মধ্যে একটু হলেও পজিটিভ কিছু আছে হ্যাঁ তো মাইন্ডসেটে যখন একটা বই পজিটিভ হিসেবেই চলে আসে তখন ওই বইটা আমার কেমন লাগলো ওই হিসেবেও ভালোই লাগবে